শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা সকলকে। এই দেখো আমরা ঠাকুর নিতে চলে এসেছি, তো এবার এলাম ঠাকুর নিতে, খুব ভালো লাগছে। এই দেখো ঠাকুরের দোকানে ঠাকুরগুলো দেখে সত্যি খুব ভালো লাগে। আমাদের সৌরভ ভাই আবার কোথায় গেল? ঠাকুর আমাদের ঠাকুর কোনটা, ওরাই দেখে গেছে আগে এসে। এই দেখো ঠাকুরগুলো তোমাকে তোমাদেরকে দেখাই একটু, নিজেও দেখি, খুব সুন্দর ঠাকুরগুলো। তো এবার আমরা আমাদের ছোট ঠাকুরই অর্ডার করেছে, ছোট ঠাকুরই নেব। তার জায়গা বাড়িতে যেখানে পুজো হবে অফিসে জায়গা খুবই ছোট, আর বড় ঠাকুর রাখা সমস্যা হয়। আর গোটা বছরটা সরস্বতী ঠাকুর মাকে তো ঘরেই রাখতে হয়, না রাখলে ভালো লাগে না। তাই এবার ছোট ঠাকুরই, এই ঠাকুর দেখো কি সুন্দর, খুব সুন্দর ঠাকুরগুলো। কিন্তু এই ঠাকুরটা জোড়া হাঁস, দুদিকে দুটা হাঁসের মাঝখানে সরস্বতী মা, খুব সুন্দর কিন্তু ঠাকুরগুলো। আমাদের এই ছোটোর মধ্যেই একটা এখানে, এই দেখো আমাদের ঠাকুর পেপার দিয়ে মুখ ঢাকা, আর এই ঠাকুরগুলো মুখ ঢেকে রাখছে, কি সুন্দর হাঁসগুলো। ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর, সরস্বতী পুজো মানেই একটা বিশেষ দিন সবার শাড়ি পরার। ছোটবেলা থেকেই আমরাও সত্যি শাড়ি নিয়ে মানে একটা ভাবতাম কোন শাড়িটা পরবো কোন শাড়িটা পরবো, আগে থেকে বেছে রাখা। এই সরস্বতী মাকে নিয়ে যাচ্ছি, চলো হয়ে গেছে আমাদের ঠাকুর, এই যে সৌরভ ভাই নিয়ে যাচ্ছে, এখন হচ্ছে টোটোতে তোলা হবে মাকে। দেখো ফুল গাছের দোকান, আরেকদিন আসবো দেখতে। তো এই যে আমাদের মা উঠে গেছে টোটোতে, আমরাও এবার বসবো, বসে বাড়িতে নিয়ে যাব সরস্বতী মাকে। আমি মেয়ে সৌরভ, আর হচ্ছে আমাদের চঞ্চলা জোয়ারদার, ও হচ্ছে আমাদের বাড়ির সঙ্গেও ভালো সম্পর্ক, আর হচ্ছে আমার এনজিওর তো সেই সক্রিয় মেম্বার, ও সব কিছুতেই থাকে খুব ভালো। দেখো আমরা এখন চলছি, এই সরস্বতী মাকে ধরে বসে আছি দুজনে, তো মাকে নিয়ে যাব ঘরে, আনন্দে মন ভরে যাচ্ছে সরস্বতী মা। বছর বছর আসবে, পুজো হবে, সত্যি খুব মজা, ভালো লাগে। এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, বাড়িতে ঢুকবো এবার মাকে নিয়ে। এই তো এসে গেছি, এবার হচ্ছে মাকে নামিয়ে নেবে, বাইরের লাইটটা দেওয়া হয়নি, এই যে লাইট জ্বালানো হলো, এবার সরস্বতী মাকে নামাবে। এই তো চলে এসলো অফিসে, জায়গা ছোটো জন্য এবার ছোট ঠাকুর সারা বছর থাকবে সরস্বতী মা। এই দেখতে পাচ্ছ, একটু দেখানো হয়েছিল এর আগের ভিডিওতে দেখেছিলে, এনজিওর অফিসটা তো এখানেই পুজো হয় আমার বাড়িতেই তো অফিস, তাই এই দেখো আমাদের সরস্বতী মাকে, খুব সুন্দর কিন্তু দাঁড়িয়ে সরস্বতী মা। পেপারটা এখনো, মুখটা এখনো দেখানো যাচ্ছে না, মেয়ে খুলছে না, বললাম খুলে দে, বললো খুলবো। এই দেখো ডেকোরেশনটা হয়েছে মোটামুটি, সৌরভই করেছে ওড়না টোড়না দিয়ে। তো এই লোকও এসছে বাড়িতে আবার এনজিওর, দেখি দেখি সর্ব
সবাই এখন প্রসাদ খাচ্ছে, এখন খিচুড়ি প্রসাদ, খিচুড়ি ওখানে ওটার মধ্যে ঘাটি আছে। বাবা বাবা তাকাও তাকাও, সবাই ব্যস্ত, ছবি না ছবি না, ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে, মিডিয়ার বাবা আমাকে দেখাবো না, অবশ্যই। এই যে আমাদের দুটো সরস্বতী আর কুচকি, একটা সুন্দর সেজেছে মেয়ে, এই যে গুডলি, ঐশানি, মূর্তি বাইরে আমার ছেলেকে একটু দেখো, পাজামা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি চান করে, হলুদ দিয়ে স্নান করে, ও তো মোবাইল নিয়েই ব্যস্ত। এদিকে বাড়িতে লোকজন কত আসছে, পুজোর প্রসাদ খেয়ে যাচ্ছে, সবাইকে দিতে ব্যস্ত, আমি বা কী করবো ওকে নিয়ে, তাই মোবাইল দিয়ে মাকে দিয়ে বসিয়ে রেখেছি। আর হচ্ছে মোবাইল থাকলে ওর কোনো টেনশন নেই, মানে ওকে নালে দেখে রাখতে হয় একজন কেনে কোথায় বেরিয়ে যাবে, দেখো বাড়ি ভর্তি লোকজন। আর সম্পূর্ণটা দেখাতে পারলাম না, যেটুকু দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।